কথা বলে বঙ্গটিসি। টিপলে বলতে আমরা যেটা অ্যাকচুয়ালি বুঝি, মানে যেই বাচ্চা এখনো পড়াশোনা শুরুই করেনি, জাস্ট সে স্কুল সম্পর্কে তার কোনো ধারণা নাই। স্কুলে প্রিপ্লেটা অ্যাকচুয়ালি আমাদের এতই ছোট বাচ্চা যে তিন বছরের একটা বাচ্চা বাসায় বাবা মায়ের সাথে সময়, এবং যদি তার ভাই বোন না থাকে সেক্ষেত্রে সে কিন্তু বাসায় পুরাটাই একা থাকে। সেই বাচ্চাগুলোর জন্য তারা যদি স্কুলগামী হয় সেক্ষেত্রে দেখা যায় স্কুলে তাকে আমরা প্লে থেকে মোটামুটি একটা পড়াশোনা শুরু করে দিই, কিন্তু প্রিপ্লেতে ওই বাচ্চাকে যখন আমরা স্কুলে জাস্ট স্কুল তাকে টাইমিংটা সে বুঝবে যে আমাকে রেগুলার স্কুলে যেতে হবে, সকালে আমাকে ঘুম থেকে উঠতে হবে। স্কুলে আসার পর ওই বাচ্চার আরও যেটা ইম্প্রুভ আমরা মনে করি যে ও স্কুলে এসে আরও দশটা বাচ্চার সাথে যে অ্যাডজাস্টমেন্ট করার একটা বিষয় থাকে। অনেক বাচ্চা আমরা বাসায় অ্যাকচুয়ালি দেখি যে কারো সাথে মিশতে পারে না, সেক্ষেত্রে স্কুলে যদি সে আসে আরও পাঁচটা বাচ্চার সাথে সে বন্ধু পাবে, খেলবে, সে মানে বোর ফিলটা করবে না। ওর কথা খেলার ছলে কিছু শেখা, ছলে বাচ্চাকে আমরা মানে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা অবশ্যই ট্রাই করি মানে বেটার কিছু বাচ্চাকে দেওয়ার। তো সেই ক্ষেত্রে খেলার ছলে বাচ্চাদেরকে মানে প্রিপ্লের বাচ্চাদেরকে হাতে কলমে খাতায় ওইভাবে লিখতে পড়তে বললে ওরা ভয় পেয়ে যাবে, মানে এতই ছোট যে তাদেরকে যদি আমি বলি পড়ো লিখো ওরা কিন্তু নার্ভাস হয়ে যাবে, কান্নাকাটি করবে। সেক্ষেত্রে খেলাধুলার ভিতর দিয়ে আমরা বাচ্চাকে যতটা সম্ভব শেখানো সেটা আমরা চেষ্টা করে থাকি আসলে।